বাবা জীবনকে গ্রেপ্তার করা যে শুনেছি, আপনাদের কাছে অনেকে একটা ভ্রম ছিল যে এখনো গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়নি, কিন্তু আমি বলে দিয়েছিলাম গ্রেপ্তার তার কারণ একটাই, যখন জীবন বাবুকে ঘরের খাবার খেতে না দিয়ে সিবিআই নিজে খাবার এনে তাকে খাওয়াচ্ছে, এটার অর্থ এটাই যে সে আন্ডার ডিটেনশন, হি ওয়াজ ডিম টু বি ডিটেইনড, তার জন্য ঘরের খাবার না দিয়ে বাইরে থেকে খাবার এনে দিচ্ছে। কিন্তু একটা ভ্রম ছিল, হয়তো ধরবে না হয়তো কিছু, ততক্ষণে তো ধরা, ওটাই ধরা। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে জীবনের এই যে লুটের চক্র, এই চক্রে মুর্শিদাবাদের বহু বহু মাথা জড়িয়ে আছে। জীবন একা খায়নি, বাবা জীবন ফেসেছে, কিন্তু তার মানে এই নয় যে বাবা জীবন একাই খেয়েছে। এই মুর্শিদাবাদের আরও রথী মহারথীরা বাবা জীবনের সঙ্গে জড়িত, কেউ বাবা জীবনের ভাই হয়, বোন হয়, মা হয়, পার্টির অরিজিনাল না, অরিজিনাল তো ধরেই নিত, অনেকে জড়িত। তদন্ত এগোক, ধীরে ধীরে সেগুলোরই চেহারা সামনে আসবে। আরেকটা কথা আমি বলেছি, আগেও বলেছি, আজও বলছি, যে দেখুন হুগলিতে, কলকাতাতে, চব্বিশ পরগনাতে, জেলায় জেলায়, এখন মুর্শিদাবাদ, চারটে পাঁচটা জেলায় মনে করুন শিক্ষক দুর্নীতির জাল বিস্তার হয়েছে, তার তথ্য প্রমাণ আমরা পাচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গের ২৩টা জেলাতেই তো এই জাল আছে, এটা তো বিচ্ছিন্নভাবে তিনটে চারটে জেলায় হয়নি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে। তাই পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে এই দুর্নীতির জাল ছড়িয়ে আছে, এটা আগেও বলেছি আমি আজও বলছি। তাই অনেক কিছু জানার আমাদের বাকি আছে। অমিত শাহ কি পশ্চিমবঙ্গের জন্য আলাদা স্বরাষ্ট্রমন্ত্রী করেছে? থেকে থেকে আমার তা ধাঁধা লাগে, হয়তো অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে, বাংলায় একটা, আসামে একটা ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে, যেমন আসামে দিয়ে দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মাকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, সেরকম হয়তো এখানেও কোনো বাংলাতে হয়তো কাকে দিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্র্যাঞ্চাইজে। আজকাল তো সবই হয়, আজকাল সবই হয়।